আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সজীব আছি আপনাদের সাথে বরাবরের মতো। আপনারা দেখছেন এই মুহূর্তে এসএসবিডি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছেন। একটি এলইডি হ্যালোজিং লাইট, এটা মডেল নাম্বার হচ্ছে YN303, পুরো এলইডি ভিডিও লাইট। এটার সাথে আমরা এনেছি সনি কোম্পানির একটি পাওয়ারফুল ব্যাটারি, এটার মডেল নাম্বার হচ্ছে NPF970। এটার ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 6600 এম্পিয়ার। এটা মেড ইন জাপান, তো বসুন্ধরা সিটি থেকে এটা আমি আনছি, ক্যামেরা জোন থেকে। এই লাইটের জন্য এটাই সর্বোচ্চ হাই কোয়ালিটির ব্যাটারি, এটা দিয়ে আমি এই লাইটটাকে সর্বোচ্চ ফুল চার্জে 3 থেকে 4 ঘন্টা ইউজ করতে পারবো। এর সাথে আমরা এনেছি একটি অটো চার্জার, তো এটা আমি অটো সিস্টেম না এনে আমি কেবলযুক্ত তার সিস্টেম আনতে পারতাম, তো এটা আমার কাছে ভালো লাগলো না, বিদায় আমি এটা আনছি। তো ওই তারালাটার দাম একটু কম আর এটার দাম একটু বেশি, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা এটা আনতে পারেন। ওকে গাইস, এটা দেখতে পাচ্ছেন এর ভিতরে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছিলো ইয়েলো কালার, মানে আমাদের অরেঞ্জ আমাদের ফেসের সাথে ম্যাচিং করে একটা কালার হবে, এটা লালটা লালটা কালার, আর একটা হবে একদম হোয়াইট, মানে একদম সাদা কালার হবে। তা আপনার ভিডিও করার জন্য যে কালারটা প্রয়োজন ওই কালারটা ব্যবহার করতে পারবেন, আর যদি বলেন যে না আমি দুইটা কালার একসাথে ব্যবহার করব, তাহলে দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন। ওকে গাইস, আমরা এটা এখন আনবক্সিং করতে যাচ্ছি। তো গাইস, এখন আমরা এটাকে আনবক্সিং করতে যাব। আনবক্সিং করার আগে আমার পাশে যে ব্যাটারি এবং কি ব্যাটারি চার্জার দেখতে পাচ্ছেন, এটার সাথে একটি কাভার ছিল, আমি এটা ফেলে দিয়েছি, কারণ কাভারটি একটু নষ্ট হয়ে গেছিলো আনার সময়, সেখানে একটু ফেলে দিয়েছি। ওকে, এখন আমরা জাস্ট লাইটটাকে আনবক্সিং করবো। লাইটটা আমি আরেকবার বক্সে থেকে দেখা দিতেছি। ওকে, সাধারণত এখানে একটা স্টিকার থাকবে, স্টিকারটা আমি কিছুক্ষণ আগে ছিঁড়ে ফেলছি। ও, এখনও স্যাম্পলই আপনারা পাবেন একটি ম্যানো বই, চাইলে এটা পড়ে নিতে পারেন, কারণ এগুলো পড়ে নিলে ভালো, আর এখানে সব চায়নায় লেখা, তো আমার মনে হয় না আপনারা কিছু বুঝতে পারবেন, তো এটা না পড়াটাই ভালো। এটা আমরা পাশে রেখে দিচ্ছি। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এলইডি হ্যালোজিং লাইট, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে আমি কিনছি দেখে কিন্তু আমি অনেক সুন্দর বলতেছি না, আপনারা যখন এটা কাজে ব্যবহার করবেন বা কিনবেন তখন বুঝতে পারবেন জিনিসটা আসলেই কতটা সুন্দর, এবং কি কতটা হেল্পফুল, এবং কি কতটা আপনার কেয়ারফুল, মানে আপনার কোথাও নিয়ে আসার যাওয়ার জন্য কতটা সেফ। এখানে স্যাম্পলি আমাদের এলইডি কিছু লাইট মিলবে, এখানে আমরা পাওয়ার বাটন পাবো একটা, এটা সরাসরি আমরা কারেন্টে চালাতে পারবো না, অ্যাডাপ্টারের মাধ্যমে, চার্জারের মাধ্যমে এখান থেকে চালাতে পারবো ব্যাটারি ছাড়া। আর যখন এখানে ব্যাটারি আমরা ইনসার্ট করে দেবো, এই যে ব্যাটারিটা এখানে যখন ইনসার্ট করে দেবো, তখন এখানে আমি ইনসার্ট করে দেখা দিতেছি একটু। ইনসার্ট করা হয়ে গেছে, এখানে যখন পাওয়ার দেবো অটোমেটিকলি এখানে দেখতে পারবেন, দেখতে পারছেন কতটুক লাইট, এবং কি এখানে এলইডিতে দেখা দিতেছে কতটুক পয়েন্ট কেমনি কি আছে। আমি এটা অফ করে দিতেছি। এটাকে সাধারণত এখানে একটা বাটন পাবেন, এখানে পুশ করে জাস্ট টান দিলেই এটা খুলে যাবে, একদম স্যাম্পল। ওকে, এখানে পিছনের সম্পর্কে আমি আর কি বলবো, আসলে এটা ভালো করে বোঝানোর মতো আমার ক্ষমতা আপনাদেরকে নেই, ঠিক আছে, আপনারা কিনলে বুঝতে পারবেন। আর এটার বিশেষত্ব আমি যে কারণটা কিনছি, এটার সামনে কিছু কাভার দেওয়া থাকবে এরকম, এগুলো আপনাদের খুবই খুবই প্রয়োজন হবে আপনাদের, এগুলো ভিডিও করার সময়, সেটা আপনার ফটোশ্যুট হোক, ভিডিও হোক, এবং কি আপনার বিভিন্ন কোনো অনুষ্ঠানের বা কনসার্টের ভিডিও হোক, এটা আপনি একদম সেম হ্যালোজিংয়ের মতো কাজ করবে, উপর থেকে রাখেন, নিচ থেকে রাখেন, যেভাবে রাখেন। তো আপনারা সাপোজ একটা ভিডিও করতে গেছেন, তখন দেখতে পাচ্ছেন পাশ থেকে একটু লাইট আসতেছে, ওই লাইটের আলোটা আমার প্রয়োজন, তো এই লাইটের আলোটা আপনি কতটুক দিতে চান, ঠিক কতটুক পরিমাণ এটাকে এরকম অ্যাঙ্গেল করতে পারবেন। যদি বলেন যে পুরোটা দিব, তাহলে এবং সরাই দিবেন, আর যদি বলেন যে না আমার এটা আলোটা শুধু একদিকে দিতে চাই, তাহলে এটাকে ছোটো বড়ো করতে পারবেন একদম ইজিলিভাবে। আর যদি বলেন যে আরও কম করে দেবো, তাহলে আরও কম করতে পারবেন একদম ইজি। আর যদি বলেন যে না আমি এটা হ্যালোজিংয়ের মতোই সব দিকে আলোটা সরাই দিব সুন্দরভাবে, দেখতে সুন্দর হবে এবং কি আলোটা সরাই যাবে। এ হচ্ছে আমাদের হ্যালোজিং লাইট, তো এটা আসলে আমি জ্বালায় পরে দেখাবো। এখানে দুইটা কাভার পাওয়া যাবে, একটা হোয়াইট কালার এবং কি আরেকটা আপনার অরেঞ্জ কালার পাওয়া যাবে, এবং কি এটার মধ্যে দুইটা দুই ধরনের বাতি আছে, একটা অরেঞ্জ এবং কি আরেকটা হোয়াইট কালার, মানে সাদা কালার বাতি আছে, দুইটা দুই রকম করে জ্বালাতে জ্বালানো যাবে, এবং কি দুইটা একসাথেও আপনারা জ্বালাতে পারবেন।
ঠিক আছে, এটা বিষয়টা রাখলাম একটু সাইডে রাখি, এটাকে দেখি ভিতরে আর কি কি আছে। এটার ভিতরে তেমন আর কিছুই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে একটি হ্যান্ডেল, খুব সুন্দর একটি হ্যান্ডেল। এটা আমরা এখানে ইনসার্ট করে দেব, ইনসার্ট করে দিয়ে সরি এখানে আমরা এটা ইনসার্ট করে দেব, ইনসার্ট করে দিয়ে আমরা সুন্দরভাবে এটা হ্যান্ডেলটা কাজ করবো। তো এটা আমি দেখাবো পরে, এগুলো আলাদা রাখতেছি, পাশে রাখি। এখানে একটি বেসি রিমোট, সুন্দর একটি রিমোট আছে, রিমোটটা খুলে দেখি। ও অনেক সুন্দর। ও সরি, ভিতরে কোনো ব্যাটারি দেয় নাই, আমার ব্যাটারি কিনতে হবে। যাক, ভিতরে একটি কেমিক্যাল পেলাম, তো এটা আমার প্রয়োজন না, এটা ফেলে দিই আপাতত, এটা আমি লাগাই রাখি, কারণ রিমোটটা প্রয়োজন, খুবই প্রয়োজন হবে। এটা ওয়্যারলেস সিস্টেম রিমোট, তো খুবই সুন্দর, রিমোটটাও দেখতে খুব সুন্দর, কিউট, খুব ভালো। এটার সাথে যা যা আছে সব কিছুই কিউট এবং কি খুবই ইউজফুল। ওকে, রিমোটটা পাশে রাখতেছি। এখানে পেলাম আরেকটি আপনার কনভার্টার, এটাকে এক ধরনের কনভার্টার বলা হয়। এটা আপনারা স্ট্যান্ড ইউজ করতে পারবেন, এখানে পিছনে যেটার মধ্যে লাগায় এই স্ট্যান্ডটা এখানে ইউজ করতে পারবেন, এটা হাতে ধরে এরকম করে কাজ করতে পারবেন। লাইটের এখানে ইনসার্ট করে দিয়ে বা এটা এরকম করে খুলে রেখে আপনারা ক্যামেরার ভিতরে এটাকে লাগাতে পারবেন। তো এটা ক্যামেরার মধ্যে ইনসার্ট করার জন্য এই অপশনটা আছে, এটাকে ওই বিল্ডিং যে অপশনটা আছে, বিল্ডিং ফ্ল্যাশ লাইটের অপশন, ওখানে এটা সিলেক্ট করে দিলে বোধহয় এটা কাজ করবে। ঠিক আছে, এটাও সাইডে রাখতেছি। একদম নিচে পেলাম একটি স্ট্যান্ড, এই স্ট্যান্ডের সাধারণত সম্ভবত এটার জন্য মনে হয়। তো আমরা বক্সগুলো আলাদা সরে রাখি। ওকে, আমরা এখন সেট আপ করবো পুরোপুরিভাবে। এ হচ্ছে আমি আমার সেটটা পুরোপুরিভাবে আপনাদেরকে আর একবার দেখা দিতেছি। এই জিনিসগুলো আপনারা পাবেন, শুধু ব্যাটারি আর চার্জারটা পাবেন না, এটা আপনাদের এক্সট্রা কিনতে হবে। অনলাইন থেকে যদি কিনেন তাহলে 4,500 থেকে 5,000 টাকার মতো পড়বে। অরিজিনালটা পাবেন কিনা সন্দেহ, তা আমি সাজেস্ট করবো আপনাদেরকে বসুন্ধরা সিটি সেন্টার থেকে, বসুন্ধরা থেকে নেবেন, বা ভালো যে কোনো একটা মার্কেট থেকে নেবেন, বা ট্রাস্টেড বিশ্বাসযোগ্য দোকান থেকে নেবেন। আর যদি পরিচিত কোনো লোক থাকে সবচেয়ে ভালো হবে, কারণ এই জিনিসগুলো, এই ব্যাটারিটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট, কারণ এই ব্যাটারিটা আপনারা ওরা বলে দেবে 4-5 ঘন্টার কথা মূলত। ওকে, ব্যাটারিগুলো চায় না যেটা, ওটা চার্জ থাকবে 1 থেকে 1.5 ঘন্টা। আর এটা অবশ্যই মেড ইন জাপান দেখে নেবেন, মেড ইন জাপান অরিজিনাল সনি যেটা, এটা আপনার মোটামুটি 4 থেকে 5 ঘন্টা মানে রিয়েলি চার্জ থাকে, কিন্তু ওরা বলে দেয় 3 থেকে 4 ঘন্টা, ওরা 1 ঘন্টা আরও কম বলে, কারণ আমি ইউজ করছি, আমি জানি এটা 4 থেকে 5 ঘন্টা চার্জ থাকে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে সেট আপ করবো। ওকে, আমি একটু ফাস্ট করে দিতেছি। একটু টাইট করে লাগাবেন যাতে পড়ে না যায়, কারণ পড়ে গেলে সমস্যা। ওফ, জোস, অস্থির, ওফ, অসাম। সুন্দর করে এদিকে লাইট দিয়ে চালাবেন, এদিকে জ্বালাবেন, এদিকে জ্বালাবেন, ওফ, আর কি লাগে, জোস, একদম জোস। এক হাতে লাইট ধরে রাখতে পারবেন, আর এক হাতে ভিডিও করতে পারবেন। আর যদি বলেন যে না আমি ক্যামেরা অপারেটিং সেট করে দেবো, তাহলে এখানে অপশন আছেই, জাস্ট এটা খুলে ক্যামেরার মধ্যে, এটাকে খুলে ক্যামেরার মধ্যে ইনসার্ট করে দিবেন, শেষ, একদম সুন্দরভাবে। তা আমরা একটু এটাকে ওপেন করে দেখি। সরি 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 গাইস, আমি দেখাতে ভুল হয়ে গেছিলাম আর একটু। এর সাথে আরও দুটা জিনিস আসলো, আমার খেয়াল ছিল না। এর সাথে আমরা পাবো আরও দুটো প্লাস্টিক গ্লাস, প্লাস্টিক ফাইবার গ্লাস, এটা প্লাস্টিক, ঠিক আছে। এটা হচ্ছে একটা, আপনি দেখতে পাচ্ছেন, এটা অরেঞ্জ কালার আর এটা হোয়াইট কালার। এটা আপনারা সাধারণত এখানে ইউজ করতে পারবেন, এই যে এখানে ইউজ করার অপশন দিয়ে দিয়েছে, এই সাইড দিয়া কাটা আছে, এটাকে এইভাবে দিয়ে দিলেন, জাস্ট এইভাবে দিয়ে দিলেই এখানে এই কালারটা আপনার কোনো মডিফাই করতে, পিছনে তো কোনো মডিফাই করতে হবে না, অটোমেটিকলি এখান থেকে এই কালারটা বের হবে। আবার এটা যখন বের করে দিবেন, যখন আমরা এরকম সাদাটা ইনসার্ট করবো এখানে, তখন এরকম সাদা কালারের আলো সফট হয়ে বের হবে, মানে আলোটা একদম চোখে লাগবে না, সফট হয়ে বের হবে। এটা জাস্ট আলোটা সফট করার জন্য এটা ব্যবহার করা হয়। তো আমি এটা ভুলে গেছিলাম, নিচে প্যাকেটে নিচে ছিল, তো যে জন্য আমার খেয়াল ছিল না। আমি হ্যালোজিন কেনার জন্য কয়েকবার মার্কেটে গেছি, কিন্তু 2,000 ওয়াট 3,000 ওয়াট দেখে আমার মাথা ঘুরে যায় যে এত কারেন্ট বিল, এত পাওয়ারফুল আলো, বা এটা ক্যামেরার উপরে লাগানো যাবে না। আর যদি ক্যামেরার উপরে লাগানোর সিস্টেম করে নেই, আমার ক্যামেরা প্লাস্টিক গলে নিচে পড়ে যাবে, কারণ এত পরিমাণ ওটা তাপ, কোনো জায়গায় ভিডিও করতে গেলে 10 মিনিটের উপরে আমার ক্যামেরা টিকবে না, সাথে সাথে ক্যামেরা প্লাস্টিক গলে যাবে। এই জন্য আমার এটা কিনা, এটা সারাদিন জ্বালা রাখলে বলতো এক চুল পরিমাণ গরম হবে না।
ওকে গাইজ, তো আমরা এটাকে এখন ব্যাটারিটা লাগাবো। ব্যাটারি লাগানোর জন্য অবশ্যই এটাকে অফ করে নেব, তাহলে সুবিধা হবে। এভাবে ধরার জন্য এভাবে ধরবেন, ঠিক আছে? আমি জানি না ভিডিওটা কেমন হইতেছে, কারণ আমি বেশি ভালো ভিডিও বানাতে পারি না, চেষ্টা করি ভালো করার জন্য। ওকে, ব্যাটারি লাগানো শেষ। ব্যাটারি লাগানোর পরে মোটামুটি আপনার ভার খারাপ না, মোটামুটি ভালোই ওয়েট হয়। তো একটু সবসময় সতর্ক হয়ে থাকবেন, এগুলো একটু টাইট করে লাগাই নেবেন যাতে কোনো রকম প্রবলেম না হয়, পড়ে না। ওকে, আমি এটাকে এখন পাওয়ার দেব। ও আসসালাম, আমি আমার ক্যামেরার লেজার দিকে এটা লাইটটা দিতেছি না, কারণ আসলে বুঝতে পারতেছেন লেজারে সমস্যা হতে পারে। আমি আমার ফেসের দিকে একটু দেখাচ্ছি, দেখেন, ও এটার দিকে তাকা থাকা যায় না। এটাকে, আলোটাকে আমি সফট করার জন্য, এই যে পিছনে দেখতে পারছেন, এখানে দেখেন পিছনে, এই যে এখানে এটাকে টাচ দিলেই আমার এটা বন্ধ হয়ে যাবে, এই যে পাওয়ার অফ হয়ে গেল। আবার এটাকে টিপে দিলেই অন হবে। তো এখানে দেখতে পারছেন, এই যেখানে 91, এখানে সম্ভবত দেখা যাচ্ছে 91। ওকে, একদম কমে গেছে, প্রায় কমেই গেছে, হ্যাঁ অনেকটা কমে গেছে। দেখেন এখন লেন্সের দিকে ধরা যায়, তারপরেও ধরা যায় না, অনেক আলো এটার। আমরা এখন আবার নিচেটা টিভি দিয়ে দিব, টিভি দিয়ে এখন আবার লাল কালার আলোটা যে একদম কম, ঠিক আছে, আমি এটা বাড়াতে পারবো। ও, যদি বলি যে না লালটা আমি বাড়াবো না, তাহলে আমি কি করব, শুধু সাদা বাড়াবো। এখন শুধু হোয়াইট বাড়বে, দেখেন শুধু হোয়াইট কালারটা বাড়তেছে, ওটা হোয়াইট হবে। তার সাথে আপনারা বুঝতে পারছেন এটা ব্যবহার কিভাবে করতে হয় এবং কি এটার জিনিসটা কিরকম, আপনাদেরকে আসলে আমি দেখাতে পারছি। কিন্তু অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে, তাহলে কমেন্টে জানাবেন যে কীরকমভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে, আমি সেভাবেই ভিডিও করার চেষ্টা করব। তো গাইস, এই লাইটটা কিন্তু আরেকটা বিশেষত্ব আছে, এই বিশেষত্ব আমি আগে বলতে ভুলে গেছিলাম, এর জন্য আমি ভিডিওটা কেটে আবার ওইটা একটু রিজুম করে দিলাম। এটার মধ্যে একটি যে অপশন আছে, এটার মধ্যে ব্লুটুথের অপশন আছে। এই জায়গাটায় একটু জুম করে দেখাবো লাগলে, আমি এই জায়গায় একটা ব্লুটুথের অপশন আছে। তো এর সাথে দামিটাও যদি আপনি এই লাইটটা কিনেন, যদি আপনার 15-16,000 টাকা দাও কিনেন, ওটার মধ্যে আপনার ব্লুটুথ অপশন পাবেন না, ম্যানুয়ালি কন্ট্রোল এবং কি রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। You feel the blast.